ভিউয়ার্স, থ্যাঙ্কস টু এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের এই ভিডিওতে। আমি এই মুহূর্তে যে জায়গায় আছি সেটি হলো হবিগঞ্জ জেলার সোনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে, যাকে বলা হয় তাকে বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান অর্থাৎ সাতছড়ি জাতীয় উদ্যান। এই সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী যেগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আমাদের সামনে একটি জায়গা রয়েছে অর্থাৎ বাংলো রয়েছে, ওই বাংলোর পাশেই সাতছড়ি জাতীয় উদ্যান রয়েছে, আপনার ইচ্ছে করলে ওইখানে গিয়ে দেখতে পাবেন। তাছাড়া এই জাতীয় উদ্যানের অন্যতম একটি উপাদান বা আকর্ষণীয় বিষয় হলো মানে টি গার্ডেন, চা বাগান। যারা চা বাগান দেখেননি, যাদের এক্সপিরিয়েন্স নেই, আপনারা দেখে আসতে পারেন বা দেখার জন্য আসতে পারেন। আমাদের এই চা বাগানটি অত্যন্ত নান্দনিক এবং সুন্দর পরিবেশে, দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রয়েছে এই রাস্তাটি। সেই রাস্তা দিয়ে মূলত বিভিন্ন ধরনের মানুষ আমাদের এই টি গার্ডেন, চা বাগান, পাশাপাশি বিভিন্ন ধরনের প্রাণী দেখার জন্য এসে থাকেন এই সাতছড়ি জাতীয় উদ্যানে। এখানে যারা ট্রাভেলার হিসেবে আসেন, যারা ভ্রমণকারী হিসেবে আসেন, তাদের অধিকাংশই স্টুডেন্ট কিংবা শিক্ষক, যারা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। এখানে তারা আসার অন্যতম উদ্দেশ্য হলো এনভায়রনমেন্টটা, ওইখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো এবং হেলদি, বলতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং আসা এবং যাওয়া উভয় দিকে যে রাস্তাটা খুব ক্লিন অ্যান্ড গ্রিন, সেখান থেকে আপনি দেখলে বুঝতেই পারবেন যে আসলেই সত্যি সোনার বাংলা আমি দেখতে পেলাম সোনারগড়ের সাতছড়িতে এসে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমরা সাতছড়ি দেখানোর এই মুহূর্তে সুযোগ খুব কম থাকলেও আমরা দেখতে পাচ্ছেন যে বাম দিকে রাস্তা রয়েছে, ওই দিকে অনেক দূরে যাওয়া যায়। তো আমি এই মুহূর্তে আসি হলো একটি পাহাড়ের উপরে, তাকে বলি আমরা টিলা, টিলার একেবারে চূড়ান্ত উপরে। এখান থেকে আপনাদেরকে আমরা ডান দিকে বাম দিকে ক্যামেরা দেখতে পারবেন অনেক পাহাড় রয়েছে। এবং এই সাতছড়িতে যারা আসতে চান বা যারা আপনারা ভ্রমণ করতে ইচ্ছুক বা বিভিন্ন জায়গায় মনে করেন যে ভ্রমণ করার আপনার জন্য খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যারা ভ্রমণ করে থাকেন তারা মূলত দেখার জন্যে, জানার জন্যে, জ্ঞান অর্জন করার জন্যে আসতে পারেন আমাদের এই সাতছড়িতে। এই সাতছড়িতে আরও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ, মানে বৃক্ষ, প্রাণী, পাশাপাশি ডাক বাংলোর আশেপাশে অনেক সুন্দর এবং নান্দনিক পরিবেশ, যেখানে আপনাকে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা এবং হাঁটার জন্য রয়েছে ভালো ব্যবস্থা। আপনি বাইক নিয়ে আসতে পারেন, গাড়ি নিয়ে আসতে পারেন, বা যাই নিয়ে আসেন না কেন, এই অঞ্চলের জন্যে অর্থাৎ আর 10 কিলোমিটার নয়, এখান থেকে মিনিমাম 30-40 কিলোমিটার জায়গা জুড়ে আছে, মানে শুধু মানে প্রথম অংশটি পাহাড়ের। আপনি ইচ্ছে করলে পাহাড়ের ভিতরে প্রবেশ করতে পারেন এবং উপভোগ করতে পারেন এই অঞ্চলের নান্দনিক পরিবেশ। দর্শক মণ্ডলী, এই সাতছড়ি থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত, দেখা হবে এবং কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিও কভার আপ পর্যন্ত। আসসালামু আলাইকুম।